আপনার এই ফ্ল্যাটে থাকা আমার এখানে আসে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। আপনার যখন এটা মাঝে মাঝেই হয়, আপনার কাছে নিশ্চয়ই ওষুধ আছে? এখন আছে কি সেটা? ওখানে ওয়ালেটে। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, পর্দাটা বন্ধ করুন, বন্ধ করুন প্লিজ। সরি, আমাকে একটু একা থাকতে দিন। হ্যাঁ, জাস্ট লিভ মি অ্যালোন। গৌতম, এতদিন পরে, বল কি খবর? খবর আছে বন্ধু, তোর সব ভালো তো? হ্যাঁ ভালো। তোর কথা শুনে মনে হচ্ছে ওদিক কারো সব খবর ভালো। তারপর তোর অফিসের সেই পেন্ডিং কেসটার ঝামেলা সব মিটে গেছে? আশা করছি দু চার দিনের মধ্যেই মিটে যাবে। তার মানে টাকা পয়সার সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে? ধরে নে সেই রকমই আর কি। এবার কিন্তু আমি তোর সাহায্য চাই সুমিত। বল। আমাদের সেই জয়েন্ট ভেঞ্চার প্ল্যান্টের কথা মনে আছে সুমিত? হ্যাঁ, দ্যাট ওয়াজ আ সুপার প্ল্যান। কিন্তু তোর তো গাবড়াস না, আমি এদিককার সমস্ত ঝামেলা মিটিয়ে তবে তোর কাছে যাব। আমি আর চাকরি করব না, বিজনেস করব। আই ওয়ান্ট ইউ সুমিত। আমার তো বরাবরই তোর উপরে বিশ্বাস আছে গৌতম। জানতাম, তবু তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। মালিনীর কি খবর? মালিনী, ও এখন একটা ওই বিপিওতে চাকরি করছে। হোয়াট, মালিনী কাজ করছে? আনবিলিভেবল। তোর নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগছে না? না, ভালো লাগছে না। মালিনী কোথাও চাকরি করুক, সেটা আমি একদম পছন্দ করি না। তাছাড়া ব্যবসাটা শুরু হলে ও তো আর চাকরিতে যাবে না। এনিওয়ে ছাড়, তোকে আমি যে কথাটা বলছিলাম, কিন্তু আমি
আমি আর চাকরি ছাড়তে চাই না গৌতম। অনেকটা আরাম লাগছে? অনেকটা। থ্যাংক ইউ। আপনি বসুন, আপনার জন্য জল নিয়ে আসছি। মোহনা, আই এম সরি, আমি আপনার সঙ্গে খুব রুডলি বিহেভ করেছি। না, ইটস ওকে, আপনার অনেক সহ্য শক্তি। আমার যদি এরকম কষ্টের মধ্যে কেউ আমার সঙ্গে কথা বলতো, তাহলে হয়তো আমি তার খুনি করে ফেলতাম। এনিওয়েজ, আপনি একটু রেস্ট নিন। আপনি থারলি চেক আপ করাচ্ছেন না কেন? সে তো প্রত্যেক বছরই করাতে হয়। তাহলে কেন হচ্ছে এটা, কি করে কমবে কিছু জানেন না? এই ব্যথাটা আমার 10 বছর বয়স থেকে সঙ্গী। এনিওয়ে, আজকে তো আর কোনো কাজ হবে না, আপনি বরঞ্চ বাড়ি চলে যান। কিন্তু আমি একটু সুস্থ হয়ে বাড়ি চলে যাব। আই প্রমিস, আমি বাড়ি চলে যাব। আমি চলে যাব, আপনি দেখুন কে এসেছে। মিসেস সারাই আছে? আমি আপনার জন্য। আমার জন্য? ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, ছোটদা ঘরে নেই, কোথায় গেছে কিছু বলে গেছে? মা, অগ্নি কোথায় গেছে আমি জানি না, জানতে চাই না। সৃজা, শোনো, এদিকে বসো। এই লিস্টটা দেখো, তোমার কি কিছু বলার আছে? না, আমার কিচ্ছু বলার নেই। তুমি যা করছো ঠিক করছো। তোমার কি মনে হয় তর্পণ সম্বন্ধে তোমার আরো কিছু জানা দরকার? না, আর তাছাড়াও একটা মানুষের সঙ্গে আধ ঘন্টা এক ঘন্টা কথা বলে সত্যি কি কিছু বোঝা যায় মা? এসব কথা কি তোমাকে অগ্নি শিখিয়েছে?
মা ছোটদা আমাকে এগুলো কেন শেখাতে যাবে? অগ্নি তোমার কাছ থেকে তর্পণ সম্বন্ধে কি জানতে চাইছিল? ছোটদা আমার থেকে কি জানতে চাইবে মা? ছোটদা শুধু তর্পণের একটা ছবি আর ঠিকানা নিয়েছে। কি? আর আমাকে না জিজ্ঞেস করে তুমি সেটা ওকে দিয়েছো? মা, ছেলেটা চিরজীবন আমাকে। মা শোনো শোনো, একটু শান্ত হও। হবো মা, শোনো শোনো মা, মা তুমি পারো না দাদাকে একবার ক্ষমা করে দিতে? শ্রীজা, মা শোনো, এত রাগ করো না। ছোটদা, মা ছোটদা তো যে ভুলটা করেছে ও রিয়েলাইজ করেছে। বলো, তুমি যদি আমার বিয়েতে আমাকে সত্যি সত্যি কোনো গিফট দিতে চাও, তাহলে তুমি দাদাকে একবার ক্ষমা করে দাও। মা, তুমি যদি ছোটদাকে একবার ক্ষমা করে দাও, তাহলে সেটাই হবে আমার বিয়ের সবচেয়ে বড় গিফট। প্লিজ মা। সেটা সম্ভব নয় মা, প্লিজ মা, সেটা কোনোদিন সম্ভব নয়। তুলি, আজকে ছোট মাসির সঙ্গে মেক্সিকান ফুড জয়েন্টে গেলে কিরকম হয়? আবার কাবাব? কাবাব অন্যদিন খাবো। আজকে ছোট মাসি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাবো। না না, কাবাব কাবাব, আমি অনেক দিন খাইনি। দিদি বলেছে অন্যদিন, দিদি বলেছে অন্যদিন খাইনি। না দাদা, দিদি বলেছে কাবাব অনেক দিন। এই তো ছোট মাসি এসে গেছে। ছোট মাসি, ওয়াও, কি সুন্দর ফুলগুলো গো, কে দিয়েছে? ছোট মাসি। হ্যাঁ ও ছোট মাসি, বলো আজকে আমরা কোথায় খেতে যাব? মেক্সিকান ফুড জয়েন্টে। না না, কাবাব আর মাটন বিরিয়ানিও খাবো আমি। আচ্ছা ঠিক আছে, ছোট মাসি বলো কোথায় যাবো। ছোট মাসি বলো তো। আজকে আজকে না আসলে, ছোট মাসি প্লিজ, তুমি প্রমিস করেছিলে আজকে নিয়ে যাবে। প্লিজ প্লিজ। আরে দেখ না, আমারও তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে আর আমাকে এখানে যেতেই হবে। না না না, তোমাকে আজকে নিয়ে যেতেই হবে। আমি জানি না, আমাকে আজকে নিয়ে যাও তুমি। তুমি গড প্রমিস করেছিলে, তুমি প্রমিসও করেছিলে। সরি। না না, আজকে আমি যাব, আজকে আমি যাব, আমি জানি না, আজকে আমি যাব, আজকে আমি যাব, আজকে আমি যাব। প্লিজ 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 প্লিজ। ঠিক আছে ছোট মাসি। তুলি তুলি, তুই কি আমার উপর রাগ করেছিস রে? না না, তুমি যাও, ইম্পর্টেন্ট কাজ আছে। ছোট মাসি, ফুলগুলো সত্যি খুব সুন্দর। তুলি সরি। না না, ইটস ওকে, দাও আমি ফুলগুলো ফ্লাওয়ার বাসে রেখে দিচ্ছি। তোতা টিয়া, হ্যাঁ চল আজকে আমার কাস্টার্ড কাস্টার্ডে কি নেবে? ডিনার টুনাইট, ইম্পর্টেন্ট কাজ। ছোট মাসি এখনো বাড়ি ফিরছে না কেন? বুঝতে পারছি না, আজকাল তো রোজ রাত করে ফেরে। তুলি, ছোট মাসির কোনো নতুন বয়ফ্রেন্ড হয়নি তো? বয়ফ্রেন্ড? হ্যাঁ। কে? আরে ছোট মাসিকে যে ফুল পাঠাচ্ছে, কার্ড পাঠাচ্ছে, হতে পারে অগ্নিশ্বর। অগ্নিশ্বর? ও তো বলেছিল বাবাকেও চেনে। বাবার বন্ধু। ছোট মাসি জানিস তো, অর্কদার ওই ব্যাপারটাতে
খুব কষ্ট পেয়েছিল, ঠিক বলতে পারেনি ওর কোদাকে। আমার মন কিরি তুলি, কি ভাবছিস? আমার খুব অস্বস্তি হচ্ছে। কি অগ্নিশ্বর, কোথা থেকে এলো? ও তো বলেছে ও বাবাকেও চেনে, ছোট মাসিরও বন্ধু, আবার আমাদেরও প্রাণ বাঁচিয়েছিল। বুঝতে পারছি না, কিছু তো একটা ভুল হচ্ছে। আমার মনে হয় ছোট মাসিও মনে হয় কিছু লুকোচ্ছে। তুই কি বলতে চাইছিস? জানি না, ছোট মাসি কোনো বিপদে পড়েনি তো? বিপদ? আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একটাই বলুন। এটার মানে কি? লিমিটস। আমি আবার বোতলটা খোলার আগেই ঠিক করে নিই আমি কতটা চাব। আমার আবার বাড়াবাড়িটা পছন্দ হয় না। ইন্টারেস্টিং।